ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান আরও একটি নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছেন। সিনেমার রঙিন দুনিয়ার পাশাপাশি তিনি কর্পোরেট জগতেও সমান তালে হাঁটতে যাচ্ছেন। আজ 20 জানুয়ারি শাকিব খান এমনটাই ঘোষণা দিলেন। তিনি রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন। এ প্রতিষ্ঠানটিতে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিক্স, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউম সহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। আন্তর্জাতিক এ ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে শাকিব খানের নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এদিকে শাকিব খান কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে তার দরদ রাজকুমার সিনেমার শুটিং চলছে। অন্যদিকে তার তুফান সিনেমার প্রি প্রোডাকশনের কাজও চলছে। চলতি বছর তার একাধিক সিনেমা মুক্তির কথা রয়েছে।